হাউসওয়াইফ মানে সংসারে রান্নার ঘর ছাড়া কোনো কাজ নেই। তারপরও আমি কেন বলি সময় পায় না, কেন এত তাড়াহুড়া করি? আসলে কি তাই? তাহলে সংসারের কাজগুলো সারাদিন কে করে বলুন তো? হ্যালো সবাইকে, গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকাল সকাল ভীষণ মজার একটা জলখাবার তৈরি করব। মুরগির মাংসের যে বুকের অংশটা আমি কিউব করে কেটে নিয়েছি, দুইটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। তো এই তো আলু আর মাংস দিয়ে একটা তরকারির মতো করব, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটি করার জন্য এইখানে হলো আটাটা সিদ্ধ করে নিলাম। প্রতিদিনই সকাল সকাল দেখা যায় একটু কম তেল মশলাই খাওয়া হয়, রুটি বা পরোটা যাই করি, কিন্তু ওই যে সবজিটা একটু হালকা পাতলাই রান্না করি। আর আজকে তো ওই যে মাংস আর আলু দিয়ে একটা তরকারির মতো করব। আর মাংস মানেই একটু তেল, একটু মশলা, না হলে তো ভাজাল ভালো লাগে না। তো আমি তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে সব কিছু দিয়ে দিলাম, মানে আলু মাংস পেঁয়াজ একসাথে বেশ কিছু টাইম নিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্য সব কিছু আমি গতকাল রাত্রেই একদম কেটে ধুয়ে রেডি করে রাখছিলাম। তো বেশ কয়েকদিনই ভাবতেছিলাম করব, করা আর হচ্ছিল না, ফাইনালি আজকে করছি। তো খুব ভালো করে এই যে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সমস্ত মশলাপাতি অ্যাড করব। মাংসে যা যা মশলা দিতে হয় একটু কম ঝাল দেব, এর জন্য একটু কাঁচামরিচও দিলাম, আবার সামান্য একটু মরিচ গুঁড়াও দিয়ে দিলাম, জিরা গুঁড়া, হলুদ লবণ তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু জল দিয়েছি, গরম জল, আস্তে আস্তে করে এইভাবে কষিয়ে নেব। তো ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা করে রান্না করব, যেহেতু রুটির সাথে খাবো, আর এরকম করে রুটি লুচি পরোটার সাথেও ভালো লাগে। তো মাংসটা আস্তে আস্তে হতে থাক, এইদিকে আমি রুটিগুলো আস্তে আস্তে করে বেলে নেই, তারপর শুধু মানে সেকে নিলেই হয়ে যাবে। একদম ভোরেই ঘুম থেকে উঠেছি, মানে 6টার একটু আগে, এরকমই উঠা হয় 6টার দিকে, না হলে 5-10 মিনিট আগে শুক্র শনিবার বাদে। এত ভোরে ঘুম থেকে উঠি তারপরেও কেন আমি সময়ের সাথে পারি না, সময় আমার চলে যায় কাজ করতে করতে। অনেকেই বলেন আমার তো শুধু রান্না আর ঘরই, আর তো কোনো কাজ নেই, তারপরেও কেন বলি সময় পাই না, কেন সারাদিন এত তাড়াহুড়া। আমিও চিন্তা করি যে আমার মতো যারা এক হাতে কাজ করে তারা কিভাবে কাজ করে এত সময় পায়, এত গল্প করার এত টাইম পায়, আমি কেন পাই না? আমি তো পাশের বাসায় কারোর সাথে মানে পাশের ফ্ল্যাটে গল্পও করি না, সময়ও কাটাই না, এই খবরটাও তারা রাখে, কি আজব বলুন তো, ভাবতেই অবাক লাগে। আমাদের সমাজে বেশিরভাগ ছেলেরাই কিন্তু এই কথাটা বলে, কি আর কাজ করো, সারাদিন তো ঘরেই থাকো, রান্নার খাওয়া দাওয়া ইচ্ছা করলে রেস্ট করতে পারো। তো ছেলেদের মুখ থেকে যখন শোনা হয় তখন কিন্তু মানলেও মানা যায় কথাটা, কিন্তু একটা মেয়ে হয়ে যখন আর একটা মেয়েকে এরকম বলা হয় তখন ভাবতেই অবাক লাগে। আসলে কি তখন আমি ভাবি যে তারা কাজকর্ম করে নাকি এমনিতেই তাদের কাজকর্ম আসলে হয়ে যায়, কি আর বলবো, কিছু বলার নেই। তো মাঝখানে এই যে শ্রীমনের পাপাকে হলো খাবার দিয়ে দিলাম, আর আমি খাবো এক কাপ চা, শ্রীমনের পাপার জন্য এক কাপ চা করে নিলাম, মানে আমি এখন বসে বসে চা খাবো। যদিও সকাল সকালে আমার রান্নাবান্না হয়, তারপরে এই যে এক কাপ চা খাই, পরে দেখা যায় আস্তে ধীরে খাবার খাই। চা না খেলে শীতের সকালে একদমই ভালো লাগে না, দুষ্টু বুড়ি বসে বসে চা চাচ্ছিল, বলতেছিল চা দাও এরকম, বেশ অনেক টাইম পরে, মানে মাঝখানে আমার রুম ঝাড় দিয়া মোছা, তারপর এই যে জামাকাপড় পরিষ্কার করা হয়ে গেছে। হয়তো অন ক্যামেরায় আপনাদের সাথে মানে ভিডিও তো ওইভাবে সবসময় সব দিন সব কিছু শেয়ার করা হয় না, তো এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আমার ঠাকুর পূজা দিয়াও কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু আমার এখনো হয়নি, ওই যে এক কাপ চাই শুধু খেয়েছিলাম, ক্ষুধা তো ভীষণ লাগছে। আর কত বাজে জানেন? প্রায় 10:30, খাবার খেতে হবে। তো খাবার নিয়ে বসলাম, রুটিও ঠান্ডা, মাংসের তরকারিটাও ঠান্ডা, গরম খেলে ভীষণ ভালো লাগতো। যাই হোক, যেমনই হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করি, এখন আসলাম দুপুরে রান্না করার জন্য। মাঝখানে তো শ্রীমনকে স্নান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন 12টা বাজতে চললো। এই যে দুষ্টু বুড়িকে ঘুম পাড়তে গেলে বেশ মানে টাইম চলে যায়, কিন্তু সবসময় চেষ্টা করি ওকে টাইম মতো খাবার খাওয়াতে, টাইম মতো ঘুম পাড়াতে, স্নান করাতে, এই আর কি। তো মাছটা কেটে নিলাম, অনেকদিন আগেই মাছটা আনা হয়েছিল, ফ্রিজে যেহেতু অনেক মাছই আছে, নিচের দিকে ছিল, আর ওই যে মনে নেই আমার, তো আজকে একটু বেশি করে মানে 4টা মাছ ছিল, একবারে রান্না করে নেবো। আজকে আলু দিয়ে রান্না করব মাছটা, ভুনা করলে সব থেকে বেশি ভালো লাগে, বেশি করে পেঁয়াজ রসুন দিলে আমিও ভালো খাই। এই মানে ও যদি ওই যে ভুনা করি, শ্রীমনের পাপাও পছন্দ করে, একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করলে এই মাছটা। আর সাথে আজকে ভাবছি জলপাইয়ের ডাল করব। এই যে জলপাই নিয়েছি 5টা, অনেকদিন আগেই তো নিয়ে আসছিলো, আরও 1 সপ্তাহ আগে, ভাবছিলাম আচার বানাবো, তো বেশি আর আনেনি, 1/2 কেজি নিয়ে আসছিলো, এর জন্য আচারও বানানো হয়নি, ওইভাবে খাওয়াও হয়নি। দেখলাম একদম নরম নরম হয়ে গেছে জলপাইটা, তো মাছটা এখন ভালো করে ভেজে নেব। আর এই বেলে মাছটা হলো অনেক নরম, যতই আমি কড়াইটা গরম করি তারপরে মাছটা ওই যে মানে লেগে যেতেই চায়,
ভালো করে গরম করে তারপর একটু মানে লবণও দিয়েছিলাম তেলে, তারপর হালকা লেগেছে, তারপর মোটামুটি অন্যান্য দিন থেকে ভালোই হয়েছে ভাজা বলা যায় আমার মাছ, যদিও অত ভালো মাছ ভাজা আমার হয় না। তো ভেজে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা একটু ভেজে আদা রসুন আর ওই যে শুকনা যে রেগুলার মশলা ইউজ করি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আলুটা আজকে আর ভাজবো না, এইভাবে মশলার সাথে কষাবো। আসলে ওই যে রান্না বান্না করতে তো আর বেশি সময় লাগে না, কিন্তু ওই যে সবজি কাটা গোছানো গাছানো এগুলোই তো টাইম চলে যায়, যেদিন মাঝে মধ্যে পারি রাত্রে গুছিয়ে রাখি, আবার যেদিন দেখা যায় সময় হয় না সেই দিন এইভাবে রান্নার আগেই করে নেই, কিন্তু আগের দিন একটু করে রাখলে বেশি সুবিধা হয়। তো মাছটা দিয়ে দিলাম ঝোলে, তো রান্না কমপ্লিট, নামিয়ে নেবো। আর কোনো কিছুই দেইনি, ডাল সিদ্ধ হয়ে গেছে, পাশে চুলাই হলো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, রাইস কুকার এখনও ঠিক হয়নি, ওই জন্য প্রতিদিন ওই যে প্রেশারেই ভাত মানে করে নেই। আজকে করা হচ্ছে তো জলপাইয়ের ডাল, যদিও শীতকালে ওইভাবে টক ডাল বেশি ভালো লাগে না, গরমের সময় আমার সব থেকে বেশি ভালো লাগে, তারপরেও জলপাই ছিল রান্না করে নিলাম। 2টার মতন বাজে এখন, টু টু তারপর কি, হ্যাঁ কি, ফাইভ ফাইভ কিট কেমেন, হ্যাঁ এইট নাইন টেন, গুড গুড, থ্যাংক ইউ, সব শিখে যাচ্ছে আমার বুড়ি। হ্যাঁ বুড়ি, দুষ্টি বুড়ি তুমি না মামনি। আচ্ছা এখন অন্যগুলো পড়বে, এখন মানা তোমার দেশের নাম কি মা? বাংলাদেশ। তারপরে তোমার হলো জেলা কোথায়? জেলা কোথায় মনে করে বলো? ভাঙ্গা। বাড়ি ভাঙ্গা, জেলা কোথায় বলো? জেলা হলো ফরিদপুর। হ্যাঁ, তারপর রাজধানী কোথায়? ঢাকা। তোমার নাম কি? গাছ। তোমার নামটাই তো তুমি বলতে পারো না, সব কিছু বলো না, আমি তো বলো না, নাম কখনো ঘোষ হয়, তোমার নাম কি? নাম কি? তুমি আমার হলো তর্ণা বুড়ি, তার মানে তোমার নাম তর্ণা ঘোষ। তো বুড়ির জন্য এই যে একটা ডিম সিদ্ধ করে নিলাম, এখন বুড়ি খাবে, তারপর বুড়ি ঘুম যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। টাটা বাই। দেখেছেন আমার বুড়িও কিন্তু।